নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, বিতর্কে রাজ্য বিজেপির কার্টুন, মা সারদাকে নিয়ে ক্যারিকেচার করছে পশ্চিমবঙ্গ বিজেপি, রাজ্য নেতৃত্বের সমালোচনায় তথাগত রায়। 2021-এ বিজেপি ঢুকে অনেকেই দলের সর্বনাশ করেছে, আর এদের নির্মমভাবে বার করুন নয়তো দলের মৃত্যু, এমনটাই বক্তব্য তথাগতর। তৃণমূলের হাতিয়ার প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতির পোস্ট, যে পোস্ট ঘিরে এই মুহূর্তে তর্জা। যেটা জানা যাচ্ছে যে এই প্রসঙ্গে তথাগত রায় তিনি বলছেন যে এদের নির্মমভাবে বের করে দিন নয়তো কিন্তু সর্বনাশ। অর্থাৎ 2021-এ বিজেপি ঢুকে অনেকেই দলের সর্বনাশ করেছেন, এমনটাই তার বক্তব্য। বিতর্কে রাজ্য বিজেপির কার্টুন, মা সারদাকে নিয়ে ক্যারিকেচার করা হয়েছে, রাজ্য নেতৃত্বের সমালোচনায় তথাগত রায়, দেখছেন সেই ছবিও। বিতর্কে রাজ্য বিজেপির কার্টুন, মা সারদাকে নিয়ে ক্যারিকেচার করছে পশ্চিমবঙ্গ বিজেপি, রাজ্য নেতৃত্বের সমালোচনায় তথাগত রায়। 2021-এ বিজেপি ঢুকে অনেকেই দলের সর্বনাশ করেছে, আর এদের নির্মমভাবে বের করুন নয়তো দলের মৃত্যু। তৃণমূলের হাতিয়ার তথাগতর পোস্ট, প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতির পোস্ট দেখতেই পাচ্ছেন। এখনো অমিত মালব্যের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়নি বলেছেন ব্রাত্য বসু এর প্রসঙ্গে। এবার বিতর্কে রাজ্য বিজেপির কার্টুন, তৃণমূলের হাতিয়ার তথাগত রায়ের পোস্ট। বিতর্কে রাজ্য বিজেপির যে কার্টুন, সেখানে দেখা যাচ্ছে রাজ্য বিজেপির কার্টুন নিয়ে বিতর্ক তৈরি হয়ে গেছে, মা সারদাকে নিয়ে ক্যারিকেচার করছে পশ্চিমবঙ্গ বিজেপি, রাজ্য নেতৃত্বের সমালোচনায় তথাগত রায়। 2021-এ বিজেপি ঢুকে অনেকেই দলের সর্বনাশ করেছে, এদের নির্মমভাবে বের করুন নয়তো দলের মৃত্যু। এখনো অমিত মালব্যর পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়নি, সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে নিশানা শশী পাঁজারও। অর্থাৎ এই মুহূর্তে যে খবর, বিতর্কে রাজ্য বিজেপির কার্টুন, মা সারদাকে নিয়ে ক্যারিকেচার করছে পশ্চিমবঙ্গ বিজেপি, রাজ্য নেতৃত্বের সমালোচনায় তথাগত রায়। 2021-এ বিজেপি ঢুকে অনেকেই দলের সর্বনাশ করেছে, এদের নির্মমভাবে বের করুন নয়তো দলের মৃত্যু। তৃণমূলের হাতিয়ার প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতির পোস্ট, যে ছবি এবং যাকে নিয়ে বিতর্ক দেখাচ্ছি সেই ছবিও, মা সারদাকে নিয়ে ক্যারিকেচারের অভিযোগ, রাজ্য নেতৃত্বের সমালোচনায়। বিতর্কে রাজ্য বিজেপির কার্টুন, রাজ্য বিজেপির কার্টুন বিতর্কে, মা সারদাকে নিয়ে ক্যারিকেচার করছে পশ্চিমবঙ্গ বিজেপি। তথাগতবাবু, আপনি সমালোচনা করেছেন এই কার্টুন নিয়ে, ঠিক কি বলতে চাইছেন স্পষ্টভাবে আপনি যদি আরেকবার আমাদের কাছে বিস্তারিত জানান। সরল, আমি যেটা টুইটারে বলে টুইটার বা এক্সহ্যান্ডেলে বলেছি সেটা তো যথেষ্ট পরিষ্কার। আর বন্ধু আর কি বলবার, আপনি রাজ্য নেতৃত্বের সমালোচনা করেছেন, আপনি বলেছেন যে 2021-এ বিজেপি ঢুকে অনেকেই দলের সর্বনাশ করেছে, ঠিক এই জায়গাটা যদি একটু স্পষ্ট করে বলেন তথাগত বাবু। খুব সরল, 2019-2021 নির্বাচনের আগে এই রাজ্য বিজেপিতে এমন সমস্ত লোককে ঢোকানো হয়েছিল যারা এখান থেকে খবর অন্য দলের তৃণমূলে পাচার করেছে, বিজেপির একেবারে গোড়া কেটে সর্বনাশ করেছে, এবং তারপরে বিজেপি হেরে যাবার পরে তারা তৃণমূলে ফেরত চলে গেছে। অনেক আছে, যেমন সব্যসাচী দত্ত, যেমন শ্রাবন্তী চ্যাটার্জি, যেমন মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়। আপনার এই পোস্টটিকে তৃণমূল হাতিয়ার করছে, এই বিষয়ে কি বলবেন? তৃণমূল হাতিয়ার করছে কিসের জন্য? তৃণমূল যদি হাতিয়ার করছে যে সারদাকে এরকম ভাবে দেখানো হয়েছে সেজন্য হাতিয়ার করে, তাহলে যা ইচ্ছে করুক। বিজেপির কোন একটা জায়গায় কিছু স্টুপিড লোক আছে, তারা বোকার মতন এই পোস্টটা করেছে। তাদের কোনো ধারণা ছিল না যে এইরকম একটা পোস্ট করে এটাতে মা সারদার অপমান করা হয়। তো তাদের যে অন্যায়টা করেছে, যে ভুলটা করেছে,
সেটা সম্বন্ধে অ্যাপোলজাইজ করা, সেটা সম্বন্ধে দুঃখ প্রকাশ করা তো বিজেপির উচিত বা বিজেপির সমর্থকদের উচিত। সৌমিক ভট্টাচার্য করেছেন, আমিও করেছি, তারপরে তৃণমূল তো করবেই। তৃণমূলের এখন যা অবস্থা, মানে দক্ষে সন্দেশখালিতে যেরকম গণধর্ষণ হয়েছে, মানুষের সর্বনাশ হয়েছে, ধানি জমি নোনা জল দিয়ে ঘষিয়ে দিয়েছে, আর শেখ শাহজাহানকে নিয়ে মাননীয় যেভাবে আড়াল করছে, তাতে তো তৃণমূল একেবারে মানে ডুবে যাওয়ার অবস্থায় যেরকম লোকে খড়কুটো আঁকড়ে ধরে সেরকম চেষ্টা করছে, তৃণমূল তো করবে। তথাগত বাবু, আপনি দিল্লিকে জানিয়েছেন বা রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন এই বিষয়ে? না, আমি দিল্লিকে কে রাজ্য নেতৃত্বকে আমি জানিয়েছি, কিন্তু কি বলেছি আমি তা বলছি না, আমি যা বলবার বলেছি। অনেক ধন্যবাদ, কথা বললাম তথাগত রায়ের সঙ্গে। বিজেপি নেতা তথাগত রায় এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। মা সারদাকে নিয়ে ক্যারিকেচার করছে পশ্চিমবঙ্গ বিজেপি, রাজ্য নেতৃত্বের সমালোচনায় তথাগত রায়। 2021-এ বিজেপি ঢুকে অনেকেই দলের সর্বনাশ করেছে, এদের নির্মমভাবে বের করুন নয়তো দলের মৃত্যু। তৃণমূলের হাতিয়ার প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতির পোস্ট। মা সারদাকে নিয়ে ক্যারিকেচার করছে পশ্চিমবঙ্গ বিজেপি, রাজ্য নেতৃত্বের সমালোচনায় তথাগত রায়। এবং এই যে পোস্ট, এই পোস্টকে হাতিয়ার করেছে তৃণমূল, এদের নির্মমভাবে বের করুন নয়তো দলের মৃত্যু। আরো একবার জানিয়ে রাখি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কার্টুন, এই কার্টুন নিয়ে বিতর্ক, বিতর্কে রাজ্য বিজেপির এই কার্টুন, মা সারদাকে নিয়ে ক্যারিকেচার করা হয়েছে, ক্যারিকেচার করছে পশ্চিমবঙ্গ বিজেপি, তৃণমূল হাতিয়ার করছে তার এই পোস্টকে, তথাগত রায়ের এই পোস্টকে হাতিয়ার করা হয়েছে রাজ্য নেতৃত্বের সমালোচনায় তথাগত রায়। তিনি বলছেন, 2021-এ বিজেপি ঢুকে অনেকেই দলের সর্বনাশ করেছে, এদের নির্মমভাবে বের করুন। তৃণমূলের হাতিয়ার প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতির এই পোস্ট। এদের নির্মমভাবে দল থেকে বের করে দেওয়া উচিত, তৃণমূলের হাতিয়ার প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতির যে পোস্ট, সেই পোস্টও আপনাদের দেখাচ্ছি। এবং এই পোস্টকে ঘিরেই কিন্তু বিতর্ক, রাজ্য বিজেপির এই কার্টুন যা মা সারদাকে নিয়ে ক্যারিকেচার করা হয়েছে, আর এই দাবি করেই এই পোস্টকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, এই পোস্টকে হাতিয়ার করেছে তৃণমূল।